जय श्री कृष्ण बंधुगण এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমরা সকলেই ফুল দিয়ে আমরা দেবী দেবতাদের পূজো করে থাকি এবং এমন কিছু ফুল আছে যে ফুলগুলি আমাদের ভাগ্যকে অনেক ভালো করতে পারে। বিভিন্ন দেবী দেবতাদের পূজো করার সময় আমরা বিভিন্ন ফুল আমরা ব্যবহার করে থাকি, যেমন নীল অপরাজিতা ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল। তো আজকের ভিডিওতে আমি বলবো চারটে ফুলের কথা। এই চারটে ফুল আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে এবং এই চার ফুল যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদা ধন সম্পত্তি ভরে থাকে। যে বাড়িতে এই চারটে ফুল থাকে মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকে এবং এই চারটে ফুলের ভিতর একটি ফুল স্বয়ং নারায়ণের অতি পছন্দ এবং এই ফুল বাড়িতে রাখা মানে নারায়ণের কৃপা আপনার বাড়ির উপর থাকবে এবং বলাই হয় যেখানে নারায়ণ স্বয়ং থাকে সেই স্থান মা লক্ষ্মী কখনো ত্যাগ করে না। মা লক্ষ্মী সর্বদা সেই স্থানে থাকে, সেই বাড়িতে থাকে যেখানে নারায়ণকে সম্মান করা হয়, নারায়ণের ভক্তি করা হয়, নারায়ণের আরাধনা করা হয়। এই চারটে ফুল আজকে আপনি জেনে নিন কোন চারটে ফুল এবং এই চারটে ফুল কখন আপনার বাড়িতে থাকা উচিত এবং এই চারটে ফুল রাখলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে, আপনার ভাগ্যে কেমন পরিবর্তন আসতে পারে। তাই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফুল দিয়ে আমরা দেবীদের আরাধনা করি, দেবতাদের পুজো করে থাকি এবং ফুল ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না এই কথা আমরা জানি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, শুভ কাজে, বাড়িতে শোভা বাড়ানোর জন্য ফুলকে ব্যবহার করা হয় এবং ফুলের মধ্যে অনেক গুণ আছে, বিভিন্ন ফুল গাছ দ্বারা অনেক উপকার পাওয়া যায়। তেমনই ঠিক চারটে ফুলের কথা আজকের এই ভিডিওতে জেনে নিন। এই চারটে ফুল আপনার ভাগ্যকে বদলাবে, আপনার দুর্ভাগ্যকে শেষ করবে, আপনি ঋণমুক্ত হবেন, ধন উপার্জন আপনার বেশি হবে এবং সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর নারায়ণের কৃপা সর্বদা আপনার উপর থাকবে। প্রথম যে ফুলটির কথা বলবো সেটি হচ্ছে গিয়ে গাঁদা ফুল। গাঁদা ফুল অনেক রঙের হয়ে থাকে, তবে হলুদ গাঁদা ফুল যে ফুল রয়েছে, হলুদ গাঁদা ফুল দ্বারা যদি আপনি পুজো করেন তাহলে আপনার পুজোতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। তাই যখনই আপনি লক্ষ্মীর পুজো করবেন আপনি হলুদ গাঁদা ফুল অবশ্যই ব্যবহার করবেন, আপনার দুর্ভাগ্য শেষ হবে। হলুদ গাঁদা ফুল নারায়ণের অতি প্রিয়। তো শুক্রবারে, প্রতি শুক্রবারে আপনি যখনই বাড়িতে পুজো করছেন আপনি নিবেদন করবেন হলুদ গাঁদা ফুল নারায়ণকে। নারায়ণ হলুদ গাঁদা ফুল পেলে অত্যন্ত সন্তুষ্ট হয়। নারায়ণের কৃপা সেই বাড়ির উপর থাকে যেখানে হলুদ ফুল দিয়ে, হলুদ গাঁদা ফুল দিয়ে নারায়ণকে পুজো করা হয়, নারায়ণের সেবা করা হয় হলুদ গাঁদা ফুল দিয়ে। তাই হলুদ গাঁদা ফুল দিয়ে শুক্রবারে, সপ্তাহের একটি দিন মাত্র শুক্রবার, সেই শুক্রবারে হলুদ গাঁদা ফুল দিয়ে আপনি নারায়ণকে আরাধনা করুন, নারায়ণের সেবা করুন, অর্পণ করুন, নিবেদন করুন হলুদ গাঁদা ফুল নারায়ণকে। এবং নারায়ণকে হলুদ গাঁদা ফুল নিবেদন করলে মা লক্ষ্মী স্বয়ং আপনার উপর ধনবর্ষা করবে। দ্বিতীয় যে ফুলটি হচ্ছে সেটি হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলও কয়েক রঙের থাকে, তবে আজকে যে গোলাপ ফুলের কথা বলবো সেটি হচ্ছে লাল গোলাপ ফুল। লাল গোলাপ ফুল এমন একটি ফুল, লাল গোলাপ ফুল আপনার জীবনে সুখ শান্তি এনে দেবে। লাল গোলাপ ফুল সেই বাড়িতে রাখা উচিত যে বাড়িতে সর্বদা অশান্তিময় থাকে, যে বাড়িতে সংসারে সুখ নেই, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভাব নেই, সেখানে সর্বদা লাল গোলাপ ফুল রাখতে হয়। লাল গোলাপ ফুলের উপকারিতা অনেক বেশি। আমাদের শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে যদি লাল গোলাপ ফুল থাকে সে বাড়ি অত্যন্ত শুভ হয়ে থাকে। আপনি আপনার বেডরুমে, শয়ন কক্ষে আপনি লাল গোলাপ ফুল এক গোছা লাল গোলাপ ফুল রাখবেন। আপনি যে কোনো দিন এটি রাখতে পারেন লাল গোলাপ ফুল, তবে লাল গোলাপ ফুল শুকিয়ে যাওয়ার পূর্বে সেটিকে সরিয়ে ফেলবেন।
লাল গোলাপ ফুল আপনি আপনার বেডরুমে রাখুন, আপনার শয়ন কক্ষে লাল গোলাপ ফুল রাখুন। লাল গোলাপ ফুল আপনার শয়ন কক্ষে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি ভাব চলে আসে, বাড়িতে প্রচুর পরিমাণে সুখ শান্তি চলে আসে। লাল গোলাপ ফুল আপনার বাড়িতে থাকলে, আপনার বেডরুমে থাকলে লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার কর্মজীবনে বরবে। তাই লাল গোলাপ ফুল এক গোছা রাখবেন, যে কোনো দিন এটি রাখতে পারুন, শুধু সেই লাল গোলাপ ফুল শুকিয়ে যাওয়ার পূর্বে সেটিকে সরিয়ে ফেলবেন। লাল গোলাপ ফুল যদি রাখা হয়, বলা হয় যে বাড়িতে ঋণ আছে, যদি আপনার জীবনে ঋণ আছে, আপনি ঋণী হয়ে গেছেন, প্রচুর টাকা ঋণ হয়ে গেছে, আপনি যদি বাড়িতে লাল গোলাপ ফুল রাখবেন, লাল গোলাপ ফুলের মধ্যে এতটাই গুণ আছে যে আপনি খুব অনায়াসে, খুব সহজে আপনি ঋণ শোধ করতে পারবেন, আপনি ঋণের বোঝা থেকে আপনি নিজেকে দূর করতে পারবেন, আপনি ঋণমুক্ত হবেন। ঋণ শোধ করার সবচাইতে পাওয়ারফুল যে উপায় হচ্ছে সেটি হচ্ছে লাল গোলাপ ফুল এক গোছা আপনি আপনার বাড়িতে রাখুন, আপনার বেডরুমে আপনি রাখুন, বেডরুমে রাখলেই হবে। তিন নম্বর যে ফুলটি হচ্ছে সেটি হচ্ছে পলাশ ফুল। পলাশ ফুল যদি বাড়িতে থাকে এবং পলাশ ফুল যদি ধনস্থানে থাকে, তাহলে বলা হয় ধনের অভাব হয় না। পলাশ ফুল যদি আপনি আপনার বাড়িতে রাখছেন, আপনার বাড়ির থেকে ধনের ধন শেষ হবে না, বাড়িতে টাকা শেষ হবে না, আপনার টাকা উপার্জনের বিভিন্ন রাস্তা আপনি পাবেন, বিভিন্ন স্রোতে আপনার বাড়িতে টাকা চলে আসবে। তো পলাশ ফুল আপনি নারকেলের সঙ্গে, একটি নারকেলের সঙ্গে আপনি পলাশ ফুল আপনার ধন স্থানে, যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, যেখানে আপনি আপনার অলংকার সোনা সেগুলি রাখছেন, সেখানে আপনি একটি নারকেলের সঙ্গে পলাশ ফুল একসঙ্গে রাখবেন। এতে আপনার ধন কোনোদিনও কমবে না, আপনার উপার্জন কোনোদিনও কমবে না, উপার্জন আপনার বৃদ্ধি হবে। তো পলাশ ফুল নারকেলের সঙ্গে রাখলে মানুষের জীবনে অনেক ভালো প্রভাব দেয়, বিশেষ করে ধন সম্পর্কীয়। চার নম্বর যে ফুলটি হচ্ছে সেটি হচ্ছে লাল জবা ফুল। লাল জবা ফুল অত্যন্ত শুভ, এই কথা আমরা কম বেশি অনেকেই জানি। লাল জবা ফুলের একটি গাছ সর্বদা আপনার বাড়িতে থাকা উচিত, অর্থাৎ আপনার বাড়িটি যে বাউন্ডারি আছে সেখানে একটি লাল জবা ফুলের গাছ রাখা উচিত। যদি আপনার পাকা বাড়ি, ফ্ল্যাট বাড়ি, সেই ক্ষেত্রে আপনি কি টাবে আপনি লাল জবা ফুলের গাছ একটি আপনি অবশ্যই রাখবেন, বাড়ির দরজার বাইরে, বাড়ির ভেতরে নয়, দরজার বাইরে একটি লাল জবা ফুলের গাছ অবশ্যই রাখবেন এবং সেই গাছটিকে পরিচর্যা করবেন। যেভাবে সেই গাছ বাড়বে, যেভাবে সেই গাছ বাড়বে, ফুল ফুটবে সেই গাছে, সেইভাবে আপনার জীবনেও উন্নতি আসা শুরু হয়ে যাবে। তো লাল জবা ফুলের গাছ একটি বাড়িতে অবশ্যই রাখবেন। এই চারটে ফুল মানুষের জীবনকে বদলে দেয়। আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনে সুখ শান্তি টাকা পয়সা আসার জন্য বিভিন্ন আমরা উপায় করে থাকি, বিভিন্ন প্রতিকার করে থাকি। কিছু প্রতিকার এমন আছে যেগুলি করার জন্য আমাদের সময়ের দরকার হয় না, আমাদের ধনেরও দরকার হয় না। সেই প্রতিকারগুলো করলে আমরা হয়তো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হয়, কিন্তু সেই প্রতিকারগুলি আমাদের জীবনে লং টাইম, বহু দূর অবধি সেগুলি প্রভাব দিয়ে থাকে। এই চারটে ফুলের কথা বললাম, এই চারটে ফুলকে অবশ্যই ব্যবহার করুন। এই চারটে ফুল আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি করাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।